রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আমরা এই পর্যন্ত বিগত প্রায় আমি 27 বছর যাবৎ দলিল লিখি, এর মধ্যে এই ধরনের কোন সার্ভিস আমরা পাইনি যে দুর্নীতিবাস। এই দুর্নীতি দলিলে অনেক ফেকরা ধরিয়া টাকা আদায় করে, এই টাকাগুলি এখন জনগণ রাজনৈতিক জনগণ হরেন হইতেছে। আমরা সঠিকভাবে দলিল লিখতে পারি না, আমাদেরকে আজকে দলিল লেখায় এবং আমরা কিছু বললে বলে অর্ডার বই বাড়িকে গিয়ে আমাদেরকে সাসপেন্ড করবে, এরকম হুমকি হুমকি দিয়া আমাদেরকে থামাইছে। দুইবার আমরা বসছি, তার আলোচনায় বসছি, সে আলোচনা ওই দিন সে স্বীকার করে যে হ্যাঁ ঠিক আছে সব ঠিক থাকবে, কিন্তু তারপর দিন থেকে আবার সেই অনিয়ম দুর্নীতি শুরু হয়। প্রত্যেকটা দলিলে তার হেবার ঘোষণার দলিল 525 টাকা বিষ, সেখানে 50 লক্ষ টাকা মূল্য আসলে তার 1% দিতে হবে, মানে 1,00,000 টাকা তার দিতে হবে প্রতি লাখে, এবং দলিলের সম্পত্তি দলিলের সম্পত্তি আসলে সেখানে তাকে প্রতি দলিল প্রতি 2,000 টাকা দিতে হবে দলিল নামে। আর নাম যদি হাবিবুর রহমান হবিবুর যদি হয় আইডি কার্ডে, সেখান থেকে 10,000 টাকা দিতে হবে, নাহলে সে দলিল রেজিস্ট্রি করবে না। এইভাবে হরেন গিয়া সে অফিসে আসে, আসার পরে সে আসার পরে 12টার সময় আসে, আইসা সে অনেক সময় অফিসে বসে থাকে, পরবর্তীতে 4টার সময় সে দলিল রেজিস্ট্রি করে, রাত 10টা পর্যন্ত আটকে টাকা নিয়ে সে দলিল রেজিস্ট্রি করে। এবং জনগণের কোনো 3 সার্টিফিকেট নাই, 10 লক্ষ টাকার দলিল লেখলে সে 3 সার্টিফিকেট চায়, 3 সার্টিফিকেট না দিলে সে দলিল লেখতে হবে না। এই বাবদে সে বিদেশি লোক থাকলে সেই বিদেশি গিরিরা যদি বিদেশ থাকে সেই দলিল হবে না, সেই বাবদে তাকে গরিব অফিসে থাকতে হবে, নতুবা তাকে টাকা দিতে হবে। আচ্ছা, আপনারা কর্মবিরতি পালন করতেছেন কতদিন যাবৎ? গত রবিবার থেকে। আপনারা তো 16 তারিখের পর আর কোন দলিল হয়েছে? 16 তারিখের পর আর কোন দলিল হয় নাই। আপনাদের আজ পর্যন্ত কি সমাধানের কোন পথ হয়েছে? সে আমাদেরকে ডাকছে, আমাদের বক্তব্য শুনছে, আমরা তার কথা শুনছে, এই পর্যন্ত রয়েছে। আমরা কি আশা করতে পারি সমঝোতা হওয়ার পরে? না, সমঝোতা হওয়ার পরে সমঝোতা হবে না, তোমরা উনি থাকা এই সাহেব থাকা অবস্থায় কোনো দলিল লেখা হবে না। আমাদের প্রতিশ্রুতি হয়েছি সব দলিল লেখক, এই সাহেব থাকা অবস্থায় আমরা কোনো দলিল লেখব না। সবাই বলেন না, আমরা আগামী দিন থেকে লিখিত জেলা রেজিস্ট্রারে আসছে, সে বলছে আমরা আমি এসে সমাধান করবো, এই জন্য আমরা কোন অভিযোগ দেই নাই। আগামীতে আমরা আমরা ডিএসএফ এর সাথে কথা বলছি, সে বলছে যে তাদেরকে নামে বর্ষি স্পষ্ট তারা অভিযোগ দিচ্ছে। এই প্রসঙ্গে আপনার আসলে আপনার যে বক্তব্যটা দলিল লেখকরা যে দলিল নিবন্ধন করতে চাচ্ছে না অফিসিয়ালি, তারা এখনো আমাকে জানাই নাই, আজকে জানতে পারলাম এটা। গত 2 দিন তো আমি ছুটিতে ছিলাম, গত সপ্তাহে 2 দিন তারা অফিসে আসে নাই, তো আজকে জানতে পারলাম তারা দলিল নিবন্ধন করতে ইচ্ছুক না। তো বিষয়টি কেন ইচ্ছুক না, এই বিষয়ে তাদের সাথে আলোচনা চলতেছে, আমরা কথা বলতেছি যে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, জনগণ যাতে প্রকৃত সেবা পায়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর অভিযোগের যে বিষয়গুলো তারা আনছে, এই অভিযোগের বিষয়ে আসলে তাদের কাছ থেকে শুনলে বেশি ভালো হবে। তাদের বক্তব্যগুলো সুস্পষ্ট তারা দিয়েছে যে আপনি বিভিন্ন করাপশনের বিষয়ে আসছে, যে ঘুষ দুর্নীতি এবং যে আপনি ইত্যাদি ইত্যাদি, এবং তারা স্পেসিফিক কিছু অভিযোগ তুলছে আর কি। এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য? না, এই কথাগুলো একবারে সঠিক না, কারণ আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সম্পর্কে সবার কিছু নেতিবাচক ধারণা আছে, এই ধারণাগুলো আসলে পরিবর্তনের জন্য আমরা কাজ করতেছি। তো আমরা আশা করি যে আমার বিরুদ্ধে যে তারা অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলো আসলে তারা ওই দেখা যাচ্ছে আমার অসাক্ষাতেই করবে, আসলে আমার সাক্ষাতে তারা করতে পারবে না। কারণ যখন দলিল নিবন্ধনের জন্য প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করা হয়, তখন আসলে অনেকের সমস্যা তৈরি হয়। তো এই বিষয়গুলো তো আসলে সবার জন্যই জানা, তবে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা উত্থাপন করতেছে ইহা সঠিক নয়।
এদের অভিযোগ, এদের অভিযোগ আপনার মাধ্যমে টাকা লেনদেন হয়, আপনি কি বলেন? আপনি কি বলেন এটা, আপনি কি মনে করেন? বললাম আমি যে স্যারের আমি এরকম পালন করছি স্যারের এই বললাম আমি পিওন হিসেবে আমার যেটা অর্ডার করেছে সেটাই করছি, যে টাকা পয়সা দিয়েছে সেটা আমি নিয়ে তারে দিছি, সেটা বলো, সেটা বলো যে আমি যেভাবে বলি সে দলিল লেখকটা যেভাবে টাকাটা দিছে আমরা সেইভাবেই। আমরা শুনছি যে উনি সমস্যা সৃষ্টি করে আপনার মাধ্যমে টাকা নিয়ে সমস্যার সমাধান হয়, এটা কি বলেন? আমি হচ্ছে কত দুই দিন আমি ছুটিতে ছিলাম, ছুটিতে পর আমি যখন যেতে পারে সমস্যা আমি দলীয় লোকদের বললাম যে যে আপনার অনুগত দলীয় করেন, ওনারা বলছে স্যার আপনার সেই সমস্যাগুলো আপনার সঙ্গে আমার শেয়ার আছে কথাবার্তা হলো, আপনি আসেন স্যার। তো দলীয় লোকদের সঙ্গে আমি ওনারা আসছিলেন, তো ওনার সঙ্গে কথাবার্তা বললাম, বেশি যারা দলীয় যারা এখানে নেতৃত্ব সিনিয়র পারসন যারা তাদের সঙ্গে কথাবার্তা বলি, তারা বলছে স্যার আমরা এই যে কথাবার্তা বললাম, বলার পর হচ্ছে আপনার দলীয় লোকের সঙ্গে আমরা বসবো, বসার পর ওনারা এইগুলো আলোচনা করে করবেন। আমি বলছি কি জনক আগে তো আপনি বসবেন, যদি অফিসে কী সমস্যাগুলো আছে, আমি তো জেলার অভিভাবক হিসাবে আমি আসি, এবং এখানে যদি কোনো অফিসার যদি কোনো অনিয়ম বা কোনো কিছু করে থাকে আমি তো আসি, এবং সেভাবে আমি কর্তৃপক্ষের ব্যবস্থা করবো না, কিন্তু সবার আগে জনগণ আগে অফিস করতে হবে, এবং অফিস করার জন্য আইন মাফিক যা যা করা দরকার আমি তাই করব, এবং এখানে কোনো ধরনের অনিয়ম বা কোনো কিছু করার সুযোগ নেই। এটা আমার এটা যে বক্তব্য যেমন দলীয়ের প্রতি, দলীয় আমার একটা অফিসারের প্রতি আমার একই সেম বক্তব্য থাকবে আছে, এবং এবং যদি এই ধরনের কোনো ব্যর্থ থাকে আমি আমার ব্যবস্থা যা করে আমি করবো। তবে আগে সবাই জনগণ আপনার আমি দলীয় আহ্বান জানাচ্ছি, আপনারা আমার মতো আমার কথা রাখুন, আপনারা দলীয় করুন, জনগণ যাতে আপাতত সাফার না হোক চেষ্টা করেন, এবং আপনাদের আন্দোলনের সুযোগ তো এরপরও আছে সবসময় থাকবে, তবে আমার চাওয়া আপনারা যেন করেন। ইসলামেও ঘুষ দুর্নীতি নিষিদ্ধ, এবং এটা তো অবশ্যই ঘৃণাযোগ্য, এবং আমি আমার এটাকে আমি অত্যন্ত ভাবে নিন্দনীয় এবং এবং ইসলাম সেখানে একটা অপরাধ হিসাবে দেখি। আচ্ছা, গত 15 দিন যাবত দলিল হচ্ছে না আমাদের, এখন আগামীতে কাল থেকে দলিলটা হবে কিনা বা হতে পারে কিনা এই ব্যাপারে কি বলবো? আমি আশাবাদী, আমি আশাবাদী।